হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। নতুন একটা রেসিপির সাথে আরও একবার চলে এসেছি আমি শাকিরা। আমার আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মালাইকারি। অসম্ভব মজার একটা রেসিপি। মোটামুটি আমাদের দেশের সব অঞ্চলে এটা তৈরি হয়ে থাকে, কিন্তু চিংড়ি চাষের জন্য যেহেতু সাতক্ষীরা বিখ্যাত, আর লাকিলি আমার নানু বাড়ি সাতক্ষীরা হওয়াতে আমাদের বাসায় ছোটবেলা থেকে এই কারিটা খুব খুব করে রান্না হতো। কারণে অকারণে গেস্ট আসলে ঈদের সময়, যে কোনো সময় এই রান্নাটা আমাদের বাসায় থাকবে। আজকে আমি দেখাবো কিভাবে করে আমাদের বাসায় এই রান্নাটা তৈরি হতো। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ বাটা নিলাম হাফ কাপ, তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দুটোই এক চা চামচ করেছিল। আমি এক কেজি চিংড়ি রান্না করছি, সেটার পরিমাপ আমি এখানে বলছি। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়ার জায়গায় আপনি এখানে শুকনা মরিচ কুচি করেও ইউজ করতে পারেন, যদি একটু ঝালটা কম খান। তার সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচের পরিমাণ। দিয়ে এই ছিল মোটামুটি মশলা। এবার আমি খুব ভালো করে মশলার পেস্টটাকে মিক্স করে নিই। মিক্স হয়ে গেল। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি তেল 1/4 কাপ। মালাইকারি, রেজালা এই টাইপের জিনিসগুলোতে একটু তেলটা বেশি লাগে। আপনি এখানে কিন্তু চাইলে ঘিও ইউজ করতে পারেন, যেহেতু এখন সবাই একটু স্বাস্থ্য সচেতন, সেজন্য আমি এখানে তেল ইউজ করেছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি গরম মশলা, নিয়েছি গোটা চারেক এলাচ, গোটা চারেক লবঙ্গ, একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে, আর 2টা স্টিক দারচিনি। গরম তেলে এই গরম মশলাগুলোকে ছেড়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে করে রাখা মশলার পেস্টটা। অ্যাড করে দিলাম মশলার পেস্ট। এবার আমি খুব ভালো করে মশলাটাকে কষাবো। কষাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মশলার এই যে পানি, সেই পানিগুলো শুকিয়ে যেয়ে মশলাটা একদম শুকনা শুকনা হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব, একটু ঢেকে দিচ্ছি। দেখুন মশলার গা থেকে পানি প্রায় শুকিয়ে এসছে। তারপরেও আমি যেহেতু আরেকটু হালকা হালকা পানি দেখা যাচ্ছে, সেজন্য আমি পানিগুলোকে একটু ভালো করে ড্রাই হওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে দিচ্ছি। দেখুন প্রায় অলমোস্ট শুকিয়ে এসছে পানি। এই পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে আমি মশলার সাথে একটু পানি অ্যাড করে দেব। একটু ভালো করে ভাজা ভাজা করে মশলাটাকে পানি শুকিয়ে নিয়ে দিলাম। নিয়ে আমি এর সঙ্গে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি। যে পাত্রে মশলা মিক্স করেছিলাম সেই পাত্রেই পানিটা নিয়ে মিক্স করেছি, যাতে কোনো কিছু ওয়েস্ট না হয়। পানিটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিক্স করে এটাকে আবার ঢাকা দিয়ে আমি আরেকবার এই মশলার পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নেব। দেখুন প্রায় শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি আরেকটু এই মশলাটাকে ফ্রাই করে নেব। এটার কারণ হচ্ছে, যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে থাকেন, আমি বলি যে মশলা কষানোর উপরে ডিপেন্ড করবে আপনার তরকারির স্বাদ। তরকারিটা কত ভালো হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে আপনি কত ভালো করে মশলাটা কষিয়েছেন। মশলা কষানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য যে উপায়টা, সেটা হচ্ছে মশলার যে কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধটা চলে যাবে এবং মশলা দিয়ে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ আসবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আমার চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দেখুন আমি পেছন দিক থেকে কেটে শিরাটা বের করে নিয়েছি। আমরা জানি চিংড়ি মাছের শিরাটাই হচ্ছে তাতে ওয়েস্টেজ, শরীরের যে বের করার জায়গা সেটা হচ্ছে চিংড়ি মাছের পেছনের শিরাটা। শিরাটা ক্লিন করে আমি লেজটা রেখে দিয়েছি, মাথাটা ফেলে দিয়েছি, যেহেতু চিংড়ি মাছের মাথাভর্তি খুবই হাই কোলেস্ট্রল, আর এখনকার স্বাস্থ্য সচেতনতার যুগে কেউই কোলেস্ট্রল বেশি জিনিসপত্র খেতে চান না, সেজন্য আমি চিংড়ি মাছের মাথাটা ফেলে দিয়েছি। দিয়ে আমি মাছটাকে খুব অল্প সময়ে একটু মশলাটার গায়ে মিশে যাওয়া পর্যন্ত রান্না করে দিচ্ছি। চিংড়ি মাছ কখনোই ওভার কুক করতে হয় না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আমি একটু, খুব বেশি হলে এখানে 20 সেকেন্ড 30 সেকেন্ড 10-20 সেকেন্ড আমি এখানে একটু মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়েই যখন সবগুলো চিংড়ি মাছ একটু লাল লাল হয়ে গিয়েছে, কাঁচা যে একটা কালার ছিল সেই কালারটা নাই, একটু লাল কালার ধরেছে সবগুলোতে,
এই সময়েই আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি এবং আমি ঠিক নারকেলের দুধটা নিয়েছি। যদি আপনি পাতলা নারকেলের দুধটা নেন তাহলে কিন্তু নারকেলের দুধটা ঠিক হতে হতে ততক্ষণে চিংড়ি মাছ ওভারকুক হয়ে যাবে। আমি এখানে 1 কাপ দুধ দিলাম, তার সঙ্গে সামান্য একটু পানি, পাত্রটা ধুয়ে যে পানিটুকু সেই পানিটুকু এর সাথে অ্যাড করে দিলাম সামান্য একটু। অ্যাড করে দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। ভালোভাবে সব কিছু মিক্স করে আমি ঢাকা দিয়ে হাই হিটে এটাকে রাখলাম। মিক্স হয়ে যাচ্ছে সবকিছু। আচ্ছা, ঢাকা দেওয়ার আগে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি চিনি 2 চা চামচের মতো। আমি যেহেতু এখানে খুব বেশি মিষ্টি চাচ্ছি না, সেহেতু আমি 2 চা চামচ চিনি অ্যাড করেছি। আপনি লবণ, চিনি এবং ঝাল, এই পুরো এই 3টা জিনিসই আপনি আপনার নিজের টেস্টের উপরে ডিপেন্ড করে যে আপনি এখানে কতটুকু দিবেন, আপনি অ্যাডজাস্ট করতে পারেন আপনার নিজের টেস্ট অনুযায়ী। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে দেখুন। আমি এখন এটাকে ঢেকে দিব, চুলার জোরটা বাড়িয়ে দিচ্ছি যাতে চিংড়িটা ওভারকুক না হয়। ঢেকে দিয়ে আমি রান্না করছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। যতটুকু গ্রেভি আমি রাখবো ঠিক ততটুকু, যখন গ্রেভি হবে ততটুকু আমি রান্না করবো। ইন বিটুইন আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, শুধুমাত্র ফ্লেভারের জন্য হোল কাঁচামরিচ দিচ্ছি, মাঝখান দিয়ে ফেড়ে দিচ্ছি না, তাহলে ঝাল হয়ে যাবে। আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনি এখানে চাইলে গরম মশলাগুলো দিতে পারেন, ডালা জিরার গুলো দিতে পারেন। 5-6 মিনিট পরে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এবং আমার গ্রেভিটা টেনে নিয়েছে। একটু এতটুকু পানি পানি অবস্থায় আমি এটাকে নামাবো, কারণ নামানোর পরে কিন্তু আবার গ্রেভিটা একটু টানবে। সো আপনি খানিকটা গ্রেভি রেখে দিবেন, তা না হলে খুব বেশি রকমের ড্রাই হয়ে যাবে এবং খাওয়ার জন্য আপনি তখন কোনো গ্রেভি খুঁজে পাবেন। এতটুকু অবস্থায় আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মালাইকারি, যেভাবে করে আমরা রান্না করতাম, যেভাবে করে আমার মাখলারা রান্না করতেন, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং বিলিভ মি, অসাধারণ মজা হয়। সাদা ভাত, পোলাও, যে কোনো কিছুর সাথে খুব ইজিলি সার্ভ করতে পারে এবং রান্নাতেও কিন্তু খুব একটা সময় লাগে না। আজকে এই ছিল আমার রেসিপি। নতুন রেসিপি নিয়ে চলে আসবো, ততদিন খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।